ক্লাস থ্রি আজকে তোমাদের লেসন নাইনের ভেতর থেকে যা যা ছোট শব্দ রয়েছে সেগুলো দিয়ে দেবো আর অপোজিট পার্ট দিয়ে দেবো, তোমরা নোট করো। এক নম্বর, দেয়ার, TH ER E, দেয়ার, দেয়ার মানে সেখানে, OLD, ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ বা পুরনো লিখতে পারো। ভেরি, VERY, ভেরি, ভেরি মানে খুব, SO মানে সুতরাং, STOP, স্টপ, স্টপ মানে থামা, ব্রিং, BRING, ব্রিং মানে আনা, অনলি, ONLY, অনলি মানে শুধু, গেভ, GAVE, গেভ মানে দেওয়া। কমপ্লিটলি, COMPLETELY, কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে, ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড মানে ঠিক করা, কাট ডাউন, CUT, কাট, DOWN, ডাউন মানে কেটে ফেলা, TWK, টুক টুক মানে নিয়েছিল, ওয়ান্স, ONCE, ওয়ান্স, ওয়ান্স মানে একদা, ক্রিয়েচার, CREATURES, ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স মানে প্রাণী, রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট মানে অনুরোধ, প্লিজ, PLEASE, প্লিজ মানে দয়া করে, লিসেন, LISTEN, লিসেন মানে শোনা, দেম, THEM, দেম, দেম মানে তাদের, লেফট, LEFT, লেফট, লেফট মানে বাঁদিকে বা ত্যাগ করা, হারি, HURRY, হারি মানে তাড়াতাড়ি, ফিনিশ, FINISH, ফিনিশ মানে শেষ করা, সার্ডেন, SUDDENLY, সার্ডেনলি মানে হঠাৎ। তারপরে সামথিং, SOME, সাম, THING, থিং, সামথিং মানে কিছু, হলো, HOLLOW, হলো মানে ফাঁপা, বিহিপস, BEB, HIV, হিফ মানে মৌচাক, হানি, HONEY, হানি, হানি মানে মধু, সুইট, SWWT, সুইট মানে মিষ্টি, আন্ডারস্টুড, UNDR, আন্ডারস্টুড, STOOD, স্টুড, আন্ডারস্টুড মানে বুঝেছিল, ফুলিশ, FOOLISH, ফুলিশ মানে বোকা, হিমসেলফ, HIM, হিম, SELF, সেলফ, হিমসেলফ মানে তাকে, ওয়েন্ট অ্যাওয়ে, WENT, ওয়েন্ট, AWAY, অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, কেম ব্যাক, CUME, কেম, BSE, কে ব্যাক, কেম ব্যাক মানে ফিরে এসেছিল।